আসলে আমাদের যে প্র্যাকটিস করায় আমাদের পল স্যার, সরুন স্যার, তো আমাদের সাথে তো পল স্যার পরে ইন হয়েছে নেপালে, তো হচ্ছে আমাদের ড্রেসিং রুমে হচ্ছে আমাদের সরুন স্যার আমাদের যখন আমরা একটা সার্কেল করি এক একজনের সাথে এক একজনের একটা বর্নিং যে হাত ধরে, তো ওই সময় আমাদের স্যার বলছিল ফাইনালের আগে যে 1971 সালে তো যারা বাংলাদেশের জন্য যুদ্ধ করছে তাদের তারা অনেকেই জীবন দিছে, শহীদ হয়েছে, তো তারা আমাদের দেশের জন্য জীবন দিতে পারছে আর আমরা তাই সেই শহীদদের জন্য আমরা এটুকু করতে পারবো না, তো আমরা আমাদের সেই কথা শুনে স্যারের সেই ব্রিফিং শুনে আমাদের প্রত্যেকটা মেয়েদের মুখ থেকে মানে চোখ দিয়ে পানি পড়ছে, তো আমরা আসলে ওখান থেকে আসলে শক্তিটা আমাদের আরও বেশি শক্তি আসছে, তো আমরা সেটা ভেবে যে তারা পারছে আমরা কেন পারবো না, তারা তো তাদের জীবনটাই ত্যাগ করছে, তো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা খেলছি।